আমকুম বন্ধুরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটা ইটালিয়ান ডিশ নিয়ে চলে আসলাম। ইজুলি এই ডিশটা বানানো হয়ে থাকে কোর্স গ্রাউন্ড কর্ন মিল দিয়ে। তো বন্ধুরা, আমি কোনো কর্ন প্রোডাক্ট খাই না, আমি অ্যাভয়েড করি, যার জন্য আমি একটু ডিফারেন্ট ওয়েতে বানিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটার নাম হচ্ছে পোলান্টা। আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটার সাথে ফ্যামিলিয়ার আছেন বা অনেকেই নেই। তো আমি একটু ডিফারেন্ট ওয়েতে আজকে বানিয়ে নিব। আমি বানিয়ে নিব মিডিয়াম গ্রাউন্ড ফরিনা দিয়ে। ফরিনাটা হচ্ছে আমাদের দেশের সুজি। এই পোলান্টা রেসিপিটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বা ডিফারেন্ট রেসিপিতে বানানো হয়ে থাকে। তো আমি আজকে যেভাবে বানাচ্ছি, চলুন আমি আপনাদের সাথে শেয়ার করে নিই, দেখিয়ে দিই আমি এখানে কী কী ইনগ্রেডিয়েন্টস রেখে নিয়েছি। বন্ধু, এখানে আমি এটা রেখে নিয়েছি মিডিয়াম গ্রাউন্ড করা ফরিনা, যেটা হচ্ছে সুজি। আর এখানে আছে আমার হাতে বানানো ল্যাম্প ব্রথ। আমি এভাবে ব্রথ বানিয়ে ফ্রেশ করে রেখে নিই, যখন আমার দরকার হয় তখন আমি এটাকে ব্যবহার করে নিই। সেম ওয়েতে আমি চিকেন ব্রথও বানিয়ে রেখে নিই, আর এটাও আমি প্রয়োজনে ব্যবহার করে নিই। তো বন্ধুরা, এর সাথে আমি একটু স্নো পিস সটে করতে চাচ্ছি, এজন্য এখানে আমি স্নো পিস রেখে নিলাম। তো বন্ধুরা, চলুন এখন আমি নেক্সট স্টেপে চলে যাই। তো বন্ধুরা, আমি এখানে অ্যাডিশনাল যেসব স্পাইসেস বা মশলাগুলো ব্যবহার করব, ওগুলো আমি যখন দেব তখন আমি আপনাদের সাথে দেখিয়ে দিব আমি কী কী মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখন একটা প্যানের মধ্যে আমি ল্যাম্প ব্রথগুলোকে ঢেলে দিলাম। আমি এখানে অ্যাড করে নিব চিকেন ব্রথটাকেও। তারপর আমি সব একসাথে হুইস্কার দিয়ে মিলিয়ে মিশিয়ে নিব। মেলানো মেশানো হয়ে গেলে আমি এখানে এখন অ্যাড করে নিব ফরিনাগুলোকে। ফরিনাগুলোকেও আমি এখন হুইস্কার দিয়ে ভালো মতো করে মিলিয়ে মিশিয়ে নিব। তারপর আমি চুলাটা ধরিয়ে এটা রান্না করা স্টার্ট করে দিব। যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু সল্ট। তারপর অ্যাড করে নিব একটু ব্ল্যাক পেপার, আনিয়ন পাউডার আর গার্লিক পাউডার। তারপর আমি আবার সব একসাথে মিশিয়ে এখন ভালো মতো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। এটা কিন্তু এখন পুরোটাই নাড়ার ওপরে রাখতে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না যে পর্যন্ত এটা শেষ না হয়ে আসে। বন্ধুরা, এটার ঘনত্বটা এরকম হবে। তো এরকম যখন হবে তখন আমরা চুলা থেকে নামিয়ে নিব। আলাদা একটা প্যানের মধ্যে আমি একটু গার্লিক নিয়ে নিলাম, আর এর সাথে আমি এখন অ্যাড করে দেব একটু অলিভ অয়েল। এগুলোকে একটু মিলিয়ে মিশিয়ে কতক্ষণ করে নিব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব সল্ট। তারপর আমি একাত্র সব কিছু একটু নেড়ে চেড়ে মিলিয়ে মিশিয়ে নিব। আর এখানে আমি আলাদা করে একটু ফ্রাইড আনিয়নকে পাউডার দিয়ে পাউডার বানিয়ে রেখে দিব সাইড করে। তারপর আমি গার্লিক আর অলিভ অয়েল সল্ট যখন হয়ে আসবে এর মধ্যে একটু গার্লিক পাউডার, তারপর একটু আনিয়ন পাউডার আর একটু গ্রাউন্ড পেপার পাউডারটাকে মিশিয়ে আমি একাত্র আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি আনিয়ন পাউডারগুলোকে অ্যাড করে মিলিয়ে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে একটু চিকেন ব্রথ অ্যাড করে নিব। অ্যাড করে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে এখন থাইম দিয়ে দিব। থাইমগুলোকে আমি স্ট্যাম্প থেকে সেপারেট করে আমি এর মধ্যে অ্যাড করে নিব। তো কিছুক্ষণ করা হয়ে গেলে তেলের উপরে যখন একটু উঠে আসবে, সব মশলাগুলো একটু কষে আসবে, তখন আমি থাইমগুলোকে যে স্ট্যাম্প থেকে বের করে নিয়েছিলাম এগুলোকে আমি এখন অ্যাড করে নিব। তো বন্ধুরা, এখন পোলান্টাটা আমার হয়ে গেছে। আমি এখন একটা প্লেটের মধ্যে এটাকে
সার্ভ করে নিচ্ছি আমি আমার স্প্যাচুলাটা দিয়ে, একটু চেপে চেপে এটাকে একটু সুন্দর করে সেট করে নিব। এটা সেট করা হয়ে গেলে আমি এর মধ্যে ফ্রাইড অনিয়ন গার্লিকটা যে ভেজে নিয়েছিলাম করে নিয়েছি, এটাকে আমি প্ল্যান্টাটার উপর দিয়ে একটু সুন্দরভাবে বিছিয়ে দিব। তারপর আমি এর উপরে একটু থাইম সুন্দর করে একটু গার্নিশ করে নিব। তো বন্ধুরা, আমার প্ল্যান্টার রেসিপিটা হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে নিলাম। আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই, আমি এখানে স্নো পিসগুলোকে সাটে করে নিয়েছি। তো স্নো পিসগুলো সাটে করে আমি প্ল্যান্টার চারিদিকে একটু দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এইভাবে করে একটু সুন্দর করে সার্ভ করে নিলাম। তো আসলে বন্ধুরা, আপনারা চাইলে এটাকে কিন্তু একটা মিল হিসাবে খেতে পারেন, তাছাড়া আপনারা এটাকে স্ন্যাক্স আইটেম হিসেবেও নিতে পারেন। আমাদের দেশে আপনারা চাইলে এটা বিকালের নাস্তা বা মেহমান আসলে আপনারা নাস্তা হিসেবেও দিতে পারেন। তো যাই হোক, পোলেন্টাটা একটা ইটালিয়ান ডিশ, ইটালিয়ানরা ওদের কিছু সিগনেচার কিছু ডিশ আছে যেটার সাথে পোলেন্টাটা ওরা সার্ভ করে থাকে। তো আমি ইনশাল্লাহ ইন ফিউচারে ওইসব কিছু ডিশ আমি আপনাদেরকে দেখাবো। এটা পোলেন্টার সাথে খুব ভালো যায় ডিশগুলো। আর পোলেন্টা আপনারা, আমরা চাইলে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট রেসিপিতেও করতে পারি। এটা অনেকভাবে খুব মজাদার করে, খুব মুখরোচক করে বানানো যায়। তা আমি একটু হেলদি ওয়েতেই এখানে বানিয়ে নিয়েছি, যেহেতু আমি আজকে খাবো, তো এর জন্য আমার জন্য আমি একটু হেলদি ওয়েতেই বানিয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করলাম, আশা রাখি আপনারা পছন্দ করেছেন, আপনাদের ভালো লেগেছে। তো আমি আজকে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ।